ইউনাইটেড ইন্ডিজিনাস পিপলস কাউন্সিল। আজকে প্রেস মিটের মেন উদ্দেশ্য হচ্ছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আগামী 9 এবং 10 তারিখ রাজ্যসভা এবং লোকসভায় কেন্দ্রীয় সরকার বিল আনতে যাচ্ছে। এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যদি পাস হয় সংসদে এবং রাজ্যসভায় এবং এটা যদি কার্যকরী হয় তা ত্রিপুরার জনগণ, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের জনগণ যারা এখানকার ভূমিপুত্র আদিবাসীরা, তারা আরও সংখ্যাগরিষ্ঠ থেকে আবার আরও সংখ্যালঘু হয়ে যাবে। বর্তমান যে অবস্থান আছে তার থেকে ইয়ে হবে, তাদের কোনো নিরাপত্তা নাই। এবং যারা বেআইনি অনুপ্রবেশকারী, এটাকে মানে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে যারা অনুপ্রবেশ করছে অবৈধভাবে, তাদেরকে উৎসাহিত করবে। আরও বেআইনিভাবে অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে বা ত্রিপুরায় আছে, তারা দাবি করছে যে সেখানে নির্যাতনের জন্য আমরা থাকতে পারছি না। কিন্তু বাংলাদেশে এখনো 3 কোটির উপর হিন্দু আছে সেখানে, সেখানে বুদ্ধিস্ট আছে, সেখানে খ্রিস্টান আছে। এবং ঢাকা শহরে আমি ছিলাম, ঢাকা শহরে খ্রিস্টানের বড় বড় ইয়ে স্কুল আছে, সেখানে কলেজ আছে, তারা কিভাবে থাকতে পারলো? তারা যে সেখানে নির্যাতিত যে হয়েছে তার কি প্রুফ আছে, কি প্রমাণ আছে আপনারা বলুন? সেখানে কোন প্রমাণ নাই। তারা যদি থাকতে পারে তাহলে এখানে যে এখানে যারা আছে তারা নির্যাতিত বলে দাবি করছে, তারা থাকতে পারবে না কেন? দুইটা রাষ্ট্রের মধ্যে আলোচনা হোক, প্রয়োজনে রাষ্ট্রসংঘের মাধ্যমে আলোচনা হোক। যেটা বার্মাতে এখন রোহিঙ্গারা 50 লক্ষের উপর বাংলাদেশে আছে, এই যে কক্সবাজারের দিকে আমি একবার ভিজিট করেছিলাম, হ্যাঁ, সেখানে তাদেরকে একটা ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছে। তাহলে ত্রিপুরায় বা ভারতবর্ষে যারা অনুপ্রবেশ করছে বেআইনিভাবে, তাদেরকে ট্রানজিট ক্যাম্পে বা শরণার্থী ক্যাম্পে কেন রাখা হচ্ছে না? মিজোরাম থেকে আমাদের রিয়াং যারা বাইরা যারা আছে তাদেরকে একটা শরণার্থী ক্যাম্পে রাখা হচ্ছে, পার্বত্য চট্টগ্রাম থেকে চাকমা শরণার্থী আছে তাদেরকে রিফিউজি ক্যাম্পে রাখা হচ্ছে, কিন্তু বেআইনি অনুপ্রবেশ বা অন্যান্য জনগোষ্ঠী তাদেরকে রাখা হচ্ছে না কেন? কেন তাদেরকে রাখা হচ্ছে না? প্রশাসন কি দেখছে না তাদেরকে? অ্যামেন্ডমেন্ট বিল 1993 সনে এটিটিএফ এবং রাজ্য সরকারের ভিতরে যে শান্তি চুক্তি হয়েছে সেটাকে অসম্মান করা হবে এবং এটা লঙ্ঘন হবে। দ্বিতীয়ত হলো 1947 সনে 13ই আগস্ট ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশন মহারানী কাঞ্চনপুরবা দেবীর সঙ্গে যে চুক্তিতে হয়েছিল তাকে লঙ্ঘন করা বা অসম্মান করা হবে। আর তৃতীয়ত হচ্ছে এটা ভারতের সংবিধানের 14 অনুচ্ছেদটা এটা বিরোধিতা করে, সুতরাং এটা অসাংবিধানিক, এটা কোনোভাবে এটা সাংবাদিক না। আর দ্বিতীয়ত হলো এটা ধর্মভিত্তিক, এখানে মুসলিমদেরকে বাদ দেওয়া হয়েছে। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, এখানে সব ধর্মের বর্ণের লোক এখানে বসবাস করে, সুতরাং যারা অনুপ্রবেশ করছে সে যে কোনো ধর্মের ইয়ে হোক সেটাকে ইয়ে করা হবে। সুতরাং এটা ধর্মভিত্তিক এবং এখানে গণতান্ত্রিক যে পরিবেশটা এটাকে নষ্ট করতে পারে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা যদি আসে, ইমপ্লিমেন্ট হয়। তাই সুতরাং আমরা ত্রিপুরাতে চাচ্ছি যে আমাদের যারা ভূমিপুত্র, আমরা এখানে বেআইনি অনুপ্রবেশের কারণে আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম এককালে, আমরা সংখ্যালঘু হতে 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 আমরা আজকে 31% পুষে গেছি। হয়তো এই বিলটা কার্যকরী হলে আগামী দিন আমরা যেটা 2020 সনে যদি ইমপ্লিমেন্ট হয় বা লোকগণনা হয় তাতে আমরা 11 বা 12% আমরা এসে পুষতে পারি, এটা সম্ভাবনা দেখা দিয়েছে। তখন আমাদের শুধু জনসংখ্যা না, আমাদের যে অধিকার শিক্ষায় চাকরি ক্ষেত্রে সব অধিকারটা আমরা ইয়ে হয়ে যাবে। সেজন্য আমরা এর প্রতিবাদ করছি, আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের বিরোধিতা করছি না। যদি এটা ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চল বাদ দিয়ে ভারতবর্ষ অন্যত্র যদি ইমপ্লিমেন্ট করে তাতে আমাদের কোনো আপত্তি নেই, ত্রিপুরাতেও উনি করুক। যদি এটা 1971 সনের যেটা ইন্দিরা মজিব চুক্তি বলেন বা কেন্দ্রীয় সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে যেটাই বলেন, 21-25 মার্চের পরে যদি এখানে যদি ইয়ে হয় তাতে আমাদের কোনো আপত্তি নাই। ইমপ্লিমেন্টটা ডেট অফ কাট অফ ইয়ারটা এখানে যেটা বিল আনতে যাচ্ছে সেখানে যদি ইমপ্লিমেন্ট হয় তো 2014-31 ডিসেম্বর পর্যন্ত বেআইনি অনুপ্রবেশকারী তো তার তো নাগরিক হয়ে যাবে, তারপরে এনআরসি করে কি হবে? তাতে তো এনআরসি কোনো কার্যকরী থাকবে না। সুতরাং আমরা চাই এখানে আমাদের নিরাপত্তা, আমাদের জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য একটা গ্যারেন্টি, সেই গ্যারেন্টিটা আলোচনার মাধ্যমে সমাধান হইতে পারে। আমরা মনে করি যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে হইতে পারে, যেখানে সশস্ত্র সংগ্রাম ছিল সেখানে শান্তি চুক্তির মাধ্যমে তো সমস্যা দিকে হচ্ছে। তাহলে এখনও গণতান্ত্রিক যেটা পরিবেশে গণতান্ত্রিক আন্দোলন আমরা করছি, এখানে তো সরকারের কাছে অনেক ইয়ে আছে,
ওনারা যদি এটাকে সমাধান করা করতে চায় তাহলে এখনও পদ আছে, খোলা আছে। ওনারা আমরা চাই, আমরা তো সেটাই চাই, গ্যারেন্টি চাই আমরা, আমাদের অধিকার, আমাদের নিরাপত্তা, আমাদের অস্তিত্ব রক্ষার আমরা গ্যারেন্টি চাই। আমরা তো আলাদা কিছু চাচ্ছি না, আমরা তো ভারত থেকে বিশ্ব হয়ে যাওয়ার জন্য আমরা বলছি না, তো সেটাই আমরা চাচ্ছি আর কি। প্রিন্সিপ অ্যামেন্ডমেন্ট বিলটা যদি হয়, আমাদের ভিতরে যারা উগ্র যারা মানসিকতা শুধু ত্রিপুরা না উত্তর পূর্বাঞ্চলে ওইটা ওইদিকে ঝুঁকি নিতে পারে, এবং ইতিমধ্যে আসামে তো কিছু কিছু অনেকে তো এটা এটা কমেন্ট করে ফেলেছে যে 1983 সন আবার পুনরাবৃত্তি হবে, আবার আলফাতে চলে যাবে, এরকম তো অনেক আমরা মিডিয়াতে আমরা শুনছি। তো ত্রিপুরাতে এরকম হওয়ার সম্ভাবনা খুব ইয়ে একটা ঝুঁকি থাকে যায় আর কি। ত্রিপুরাতে একটা ঝুঁকি থাকে যে এখানে যদি সিডেন্সি ম্যানেজমেন্ট, কারণ মানুষ তো হতাশ হয়ে যাবে, যুবকরা তো হতাশ হয়ে যাবে, আমরা তো ধরে রাখতে পারবো না। আমরা তো গভর্নমেন্টকে বারবার বলছি আপনারা একটা ইনিশিয়েটিভ নেন। এখন দেখেন যারা আত্মসমর্পণ করে আছে, আমি গতকাল ওই যে ইয়েতে গেছি লাচি ইয়েতে, তাদের সমস্যা সিম্পল সমস্যা, সরকার তাদেরকে কম্বল দিচ্ছে না, এই শীতের মধ্যে সেরা কম্বল দেয় একটা একটা কম্বল। তারা বললো স্যার দেখেন আমাদের এখানে কিছু নাই, শুধু সেরা একটা কম্বল দিয়ে আমাদের রাখছে। আমাদের এখানে এতজন 83 জন আছে, মেয়ে 3 জন, 80 জন আছে 88 জনের ভিতরে, বাকি 5 জনে কতজন একটু বাড়িতে গেছিলো। এখন তাদের জন্য একটা এন্টারটেনমেন্টের জন্য একটা টিভি নাই বলছে, তারা বলছে আমাদেরকে একটা টিভি দেওয়া হোক, তাদেরকে টিভি পর্যন্ত দেওয়া হয় না। তারপরে কালকে আমি যাওয়ার সেখানে প্রোগ্রাম ছিল, আমি ছিলাম সুরন দেববর্মা ছিল, আমার মতিলাল একজন নেপালের, আমরা গিয়েছিলাম। আমরা যাওয়ার আগে সেখানে পুলিশ প্রশাসন থেকে, এসডিএম থেকে, এসডিপিও থেকে, ওসি থেকে একদম এসে ভর্তি আমাদের ঢুকতে দিল না। আমরা ঢুকারও ইচ্ছা ছিল না, জাস্ট তাদের সমস্যা তারা শুনতে গেছি, বাস তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা চলে যাচ্ছি। তাহলে ঝুঁকি থাকতে পারে, এবং শুধু ত্রিপুরা না উত্তর পূর্বাঞ্চলে এরকম মানে সম্ভাবনাটা খুবই ইয়ে। সেই জন্য আমরা গভর্নমেন্টকে আমরা আহ্বান করবো যে সিডেন্সিপ অ্যামেন্ডমেন্ট বিলটা অন্তত ত্রিপুরাকে বাদ দিয়ে এবং উত্তর পূর্বাঞ্চলকে বাদ দিয়ে বিলটা আনা হোক।